তো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা তো সবাই ভালোই আছেন আজ এক নতুন বিষয় শিখতে চলেছি এফএল স্টুডিওর এক সিক্রেট একটা বিষয় যে বিষয়টা হচ্ছে কি কুইক র্যান্ডার কুইক র্যান্ডার জিনিসটা কি অবশ্য কুইক র্যান্ডারের কাজ যদি আমি শিখে থাকি তাহলে কী কী সুবিধাগুলো হতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করব সুবিধা বলতে হলে দেখুন আমরা সাধারণত না একটা প্রজেক্ট তৈরি করি তারপরে ফের আবার একটা প্রজেক্ট তৈরি করি তারপরে ফের আবার একটা প্রজেক্ট তৈরি করি তো বিভিন্ন রকম আমাদের কিন্তু বিভিন্ন গানের অনুযায়ী আমাদের বিভিন্ন প্রজেক্টের কাজ করতে হয় তাই না তো এবার ক্ষেত্রে দেখা গেছে প্রথম যে গানটা বানিয়েছিলাম সেই প্রজেক্টের ক্ষেত্রে যে সমস্ত ফিলসগুলোকে ব্যবহার করেছি বেশ সুন্দর হয়েছিল কিন্তু দ্বিতীয়বার যে প্রজেক্টটা আমি বানালাম ওই গানের ফিলসগুলো না তেমন যেন একটা ভালো লাগছে না বা ওই স্যাম্পেলগুলোকে খুঁজতে তো টাইম লেগে যাচ্ছে তাই না তো সেক্ষেত্রে এক সুবিধা বা খুব চট জলদি কোনো একটা প্রজেক্টের কাজ কমপ্লিট করার ক্ষেত্রে যে কুইক গ্র্যান্ডার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে আজকের আমি কিন্তু এই ভিডিওতে আলোচনা করব প্লাস টিউটোরিয়াল সহ ওকে কি কী সুবিধাগুলো হতে পারে তাছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে গিয়ে কী বলুন তো বিপিএম ওয়াইজ বিপিএম ওয়াইজ অবশ্য আপনাদেরকে দেখাবো যে কুইক র্যান্ডার সাধারণত আমরা গানকে কোনো একটা প্রোজেক্ট ক্রিয়েট করার পরে না আমরা র্যান্ডার করি টোটাল কমপ্লিট প্রজেক্ট করার পরেও ওটাকে গানটাকে এক্সপোর্ট বা র্যান্ডার করে নিই বাট এটা কুইক র্যান্ডার জিনিসটা কি সেই বিষয়টা আজকের আমি অবশ্য শিখবো বা আপনাদেরকেও শেখাবো কারণ হচ্ছে কি অনেক দিন ধরে অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি প্র্যাকটিস করে নিই বাট আমি আজকের অবশ্যই আপনাদেরকে শেখাবো ওকে তো ভিউয়ার্স কেন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই অল দাবিয়ে রাখবেন নতুন নতুন আপডেট বিষয়গুলো জানার জন্য জন্য শেখার পাওয়ার তো ভিউয়ার্স অবশ্য দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটার খানা তো প্রথমত আমারই কম্পিউটার স্ক্রিনের মধ্যে এফএল স্টুডিও খানাকে ওপেন করবো জাস্ট এট এবার আমি অবশ্যই এফএল স্টুডিওখানাকে ওপেন করলাম তো ওপেন করার পরে কোনো না কোনো একটা প্রজেক্ট অবশ্যই ওপেন করব কারণ হচ্ছে গিয়ে সাধারণত অ্যাকচুয়ালি আমরা যে প্রজেক্টটাকে তৈরি করেছি আমি যে প্রিভিয়াস আমি বলেছিলাম যে প্রজেক্টটাতে যে সমস্ত ফিল্ডস টুলসগুলোকে ব্যবহার করেছে খুব সুন্দর হয়েছে নেক্সট যখন কোনো প্রজেক্ট ক্রিয়েট করছি তখন ফিল্ডসগুলো তৈরি করতে আমার একটু প্রবলেম হচ্ছে ফিল্ডসগুলোকে ধরতে প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা আমার হচ্ছে তো সেক্ষেত্রে আমায় কি করা উচিত তো সেক্ষেত্রে যেই প্রজেক্টটাতে আমি ফিল স্টিলসগুলোকে তৈরি করেছি খুব ভালো হয়েছে তো সেক্ষেত্রে সেই প্রজেক্টখানাকে আমি ওপেন করে নেব ওকে তো সেহেতু আমি ফাইলের মধ্যে আসবো ওপেন ওপেন করার পরে ধরুন আমি কোনো না কোনো একটা প্রজেক্ট অবশ্য ওপেন করবো আর সাধারণত এফএল স্টুডিও প্রজেক্ট বলে আমার একখানা পার্টিশন রয়েছে অবশ্য ওটাও আমি ওপেন করছি এবার ধরুন আমি এই জগন্নাথের গানখানা অবশ্য ওপেন করছি ওকে তো সেক্ষেত্রে আমি অবশ্যই জগন্নাথের প্রজেক্টটা ওপেন করছি জাস্ট ওয়েট কিছুটা সময় লাগবে কারণ স্ট্রেচিং নিতে তো কিছুটা সময় নেয় তো এবার অবশ্য আমার এই প্রজেক্টখানা অবশ্য ওপেন হয়ে গেছে রাইট এবার সেক্ষেত্রে আমার এই যে প্রজেক্টখানা তাই তো ধরুন এখানটা একটা মানে কি বলে যে ফিলস বানিয়েছি কি ধরুন এখানটা আমি একটা ফিলস বানিয়েছি কি ধরুন এখানটা একটা ফিলস বানানো হয়েছে তাছাড়া এখানটাও সেম ফিলস বলতে গেলে এখানটাও সেম ফিলস তাহলে এখানটা 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 বা এখানটা তাহলে একই ধরনের কিন্তু ফিলসটা ব্যবহার হয়েছে একটু লক্ষ্য করে দেখুন এই দেখুন ঠিক এই জায়গাটা থেকে শুনতে পারেন আমি অবশ্যই কানের মধ্যে হেডফোনটা চাপে নিলে অবশ্যই আপনারা ভালোভাবে একটু বুঝতে পারবেন আমিও শুনতে পাবো আপনারাও শুনতে পাচ্ছেন যেহেতু তো এখানটা দেখুন তাহলে এখানটাও যেই ফিল্স খানাকে আমি ব্যবহার করেছি প্লাস এখানটাও সেম ফিল্ডসটাকে আমি ব্যবহার করেছি এই যে দেখুন তাহলে আমি কিন্তু সেম একই কিন্তু ফিল্ডসগুলোকে আমি কিন্তু পরপর বসিয়ে গেছি তাই না কিন্তু দেখুন এখানটা কাটা এখানটা কাটা এখানটা কাটা তাছাড়া এখানটা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে স্যাম্পেলগুলোকে বসানো হয়েছে তাই না তো সেক্ষেত্রে আমি এগুলোকে একটা প্যাটার্নস রূপে আমি রূপ দেব। প্যাটার্নস রূপে রূপ দেব কেমন ধরুন দেখা গেল এখানটা আমি এই এই যে স্যাম্পেলটা কোথা থেকে সংগ্রহ করেছি তাই না তো প্রথমত আমি কি করব নতুন একটা অ্যাকচুয়ালি এক প্যাটার্নস বানিয়ে নিলাম দিয়ে ঠিক এটা একটু লক্ষ্য করে দেখুন এই যে আঠাইশ থেকে উনতিরিশ উনতিরিশ থেকে তিরিশ পর্যন্ত এই আঠাইশ থেকে উনতিরিশ উনত্রিশ থেকে তিরিশ পর্যন্ত কিন্তু আমি যথারীতি একটা মানে ফিলস বানিয়েছি রাইট তো সেক্ষেত্রে আমি এটা কী করবো আমি এখানটা একটা প্যাটার্ন বসিয়ে দিলাম কোথায় আঠাইশ নম্বর অনুযায়ী এবার এটাকে জাস্ট লম্বা করে টেনে জাস্ট আমি এখানটা আমি এই তিরিশ পর্যন্ত নিয়ে চলে এলাম ওকে এবার আমি এখানটা সাধারণত এখানটা যে সমস্ত স্যাম্পেলগুলোকে ব্যবহার করেছি জাস্ট এই সাত নম্বর প্যাটার্নসের মধ্যে কিন্তু আমি অ্যাড করবো কেমন আমি এবার চ্যানেল রেখানা ওপেন করলাম চ্যানেল রাখানা ওপেন করার পরে অবশ্য এখানটা অল করা রয়েছে আনসর্টেড করে নেবো ব্যাস ওকে এবার আমি ওই স্যাম্পেলগুলোকে একটু খুঁজে নেব ধরুন আমি এই শ্যাম্পেল প্যাগের মধ্যে এলাম এবং ফিলস একখানা ফোল্ডার্স রয়েছে ফিলস রাইট এই যে ফিল স্যাম্পেল ওকে এখানটা নালের সাউন্ড এখানটা একটা মানে কী বলেছে নাল ফিল বলতে পারো বা তবলার ফিল বলতে পারো আর এখানটা একটা ঘোঙর ওকে তো সেহেতু আমি এখানটা কি করবো এই এই নালখানাকে নেব ওকে অলরেডি আমার নেয়াই ছিল যে নালখানাকে নিলাম তাছাড়া হচ্ছে গিয়ে এই ফিলসটাকে নিলাম আর এই এই ঘুঙুরখানাকে দেখেছেন কি মেশিনটা অসভ্য মাঝে মধ্যেও কথা বলে এই এর আগের ভিডিওতেও কথা বলেছিল যাই হোক এখানটা আমাকে একটু লক্ষ্য করে দেখতে হবে যে এখানটা অ্যাকচুয়ালি আমি কিভাবে বসিয়েছি মানে অ্যাকচুয়ালি কত বার থেকে কত বার পর্যন্ত দেখা গেছে কি যে ঠিক আঠাইশ নম্বর থেকে আঠাইশ নম্বর থেকে যে সমস্ত বিটসগুলো রয়েছে উনতিরিশ পর্যন্ত দেখুন এখানটা চারটে টোটাল বক্স রয়েছে প্রত্যেকটা চারটে বিডস এবং এটা যেহেতু ওয়ান বাই থ্রির গান তো সেহেতু প্রত্যেকটা স্টেপ ওয়াইজ কিন্তু পার্টিশন করা রয়েছে প্রত্যেকটা বিটসের মধ্যে তিনটি করে ভাগ রাইট এবার সেক্ষেত্রে একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ তাহলে তিনটে ভাগ মানে কি ওয়ান স্টেপ তাছাড়া এখান থেকে একটু লক্ষ্য করুন এখান থেকে একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ তাহলে কি হলো ওয়ান স্টেপ তাছাড়া একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ ওয়ান স্টেপ একটা ভাগ দুটো ভাগ একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ তাহলে ওয়ান স্টেপ তাহলে কি হলো চারটে টোটাল স্টেপ হলো শুনতে যদিও একটু কেমন যেন একটা লাগছে আমার এই কথাগুলো কিন্তু রাইট এই হিসেবটা অনুযায়ী কিন্তু সঠিকভাবে চলতে হবে এবার আমি যে এই সাউন্ডটাকে ব্যবহার করেছি বাট ফার্স্ট যে বিটসটা রয়েছে বাট সেটা পেরিয়ে একটা স্টেপ কিন্তু কভার করেছে তাই এই যে দেখুন এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত তাহলে টোটাল আমার কিন্তু এখানটা নিচ্ছে এক দুই তিন চার তাই না টোটাল চারটে কিন্তু স্টেপ নিয়ে নিচ্ছে মানে ওয়ান বিটস ওয়ান স্টেপ ওয়ান বিটস ওয়ান স্টেপ কিন্তু নিয়ে নিয়েছে রাইট এবার সেক্ষেত্রে আমি এই স্যাম্পেলটাকে তেমনই সেম টু সেমভাবেই আমি কিন্তু বসাবো এবার দেখা গেছে কি এই যে সাউন্ডটা এই সাউন্ডটা তো তাহলে সেক্ষেত্রে আমি এখানটা কি করব এখানটা জাস্ট রাইট ক্লিক প্যানোর রোল ওকে এবার প্যানোরোলটাকে জুম করে নেব এবার এটা আছে এটা আমাকে দেখে নিতে হবে ওয়ান বাই থ্রিতে রয়েছে কি না ওকে থ্রিতে রয়েছে এবার আমি অরিজিনাল সাউন্ড পেতে হলে আমি এখানটা জাস্ট ক্লিক করলাম জাস্ট আমাকে নিয়ে আসতে হবে ঠিক এই পর্যন্ত এই পর্যন্ত আমাকে নিয়ে আসতে হবে কারণ হচ্ছে কি আমি বলেছিলাম কি ওয়ান বেডস ওয়ান স্টেপ তাহলে কি হবে তিনটে ঘর ফিল আপ টোটাল চারটে ঘর ফিল আপ হবে তাহলে এখানটা একটা বসালাম এখানটা একটা বসাবো এখানটা একটা বসাবো টোটাল তিনটে হলো এরপর অবশ্য আমাকে দেখে নিতে হবে যে তিনটে টোটাল ফিল আপ হয়েছে কিনা দেখুন এখান থেকে এ পর্যন্ত চলে এসছে এবার তার ঠিক এই যে দেখুন ঠিক একটা স্টেপ দুটো স্টেপ একটা স্টেপ দুটো স্টেপ তার ঠিক তিন নম্বর স্টেপেই কিন্তু আমি ঘুঙুর ব্যবহার করেছি তাই না এই যে দেখুন এই যে ঘুঙুরটা এই যে ঘুঙুরটা রাইট তো সেই অনুযায়ী অবশ্য আমাকে ঘুঙুরটাকেও নিতে হবে কেমনভাবে অবশ্য আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিই সাধারণত এই যে ঘুঙুর ঠিক এখানটা আমি কি করব রাইট ক্লিক পিয়ানো রোল পেয়ানো রোলে চলে এলাম তাহলে আমাকে ঠিক এই জায়গাটা একটা ঘুঙ্গুর ব্যবহার করতে হবে এই জায়গাটা একটা ঘুঙ্গুর ব্যবহার করতে হবে ঠিক এই জায়গাটা একটা ঘুঙুর আমাকে কিন্তু ব্যবহার করতে হবে বাট ঘুঙুরগুলো খুব জোরালো সাউন্ড দিচ্ছে তাই না তারই জন্যে আমাকে একটু সাউন্ডটা সরি এটা সাউন্ডটা আমাকে অবশ্য কমিয়ে দিতে হবে এই হলো এই সাউন্ডটা আমি কমিয়ে দিলাম তাহলে আমার এখানটা একটা হলো ও না সরি ভুল করলাম আমি তাহলে এখানটা একটা এক দুই তিন তাছাড়া হচ্ছে গিয়ে এক দুই তিন মানে এটা হচ্ছে কি চার নম্বর রাইট তাহলে আমাকে ঠিক এই সোজা আমাকে বসাতে হবে ঠিক এটাকে ঠিক এই জায়গাটা আর এটাকে একঘর ছাড়ি এখানটা তাহলে একটা এখানটা একটা একটা দেখি এবার কেমন কি লাগছে ঠিক তালে যাচ্ছে না মনে হচ্ছে যেন এখানটাকটা বাট এখানটা একবার দেখে নেব সাধারণত আমি পিয়ানো রোলটা ওকে এটাকে যদি উপরের দিকে তোলা হয় তাহলে ঘুঙুরটা ঠিক এই জায়গাটা আসবে রাইট তাহলে এখানটা ঘর সামনে আর এটা এক ঘর সামনে তাহলে এটা হচ্ছে গিয়ে আমার এক একঘর সামনে আর এটা ঠিক এক একঘর সামনে তাহলে এক একঘর সামনে হলো তাহলে সেই অনুযায়ী এটাকে এবার আমি অবশ্য নামিয়ে নেব ওকে ওকে নামিয়ে নিলাম এবার এখানটা আমি ব্যবহার করেছি কি যে সাধারণত জিরো নাইন যে ঢোলক বা নালখানা আমি অবশ্য ব্যবহার করেছি ওকে সেটা কিভাবে প্রত্যেকটা বিটস অনুযায়ী দেখুন এই এই উনতিরিশ এখানটা এখানটা আর এখানটা টোটাল তিনখানা ওকে তিনখানা তারপরে একখানা রয়েছে ওকে তো সেহেতু আমি সেই অনুযায়ী কিন্তু বসাবো ধরুন আমি এই যে সাধারণত এই যে নালটা রয়েছে বা তবলার যে সাউন্ডটা রয়েছে এটাকে আমি কি করব এখানটা একটা এখানটা একটা এখানটা একটা ওকে আর এখানটা টোটাল তিনখানা ওকে বাট সাউন্ডটা খুব জোরালও রয়েছে আমাকে অবশ্য একটু কমিয়ে নিতে হবে এই কমিয়ে নিলাম আর এটা একটু বড়ো করে নেব দেখি হ্যাঁ এই পর্যন্ত ওকে এবার এখানটা সেমভাবেই কিন্তু ঘুঙুরগুলো কিন্তু বসবে কেমন ঠিক এখানটা একটা এখানটা একটা এখানটা একটা আর এখানটা টোটাল তিনখানা তা আমাকে মানে অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি এখানটা যেই মতো যে সমস্ত জিনিসগুলো বসানো রয়েছে সেই মতোই আমি কিন্তু বসাবো এবার সাউন্ডটা কেমন কি দিচ্ছে একবার শুনে নেব এটা কেমন দিচ্ছে আমি এটাকে আমি র্যান্ডার করে নেব কিভাবে র্যান্ডার করব কুইক র্যান্ডার ওকে যে দেখুন আমি এই যে প্যাটার্নসটা যে এখানটা বসিয়েছি মানে এই যে এই যে প্যাটার্নসটা বা এই যে স্যাম্পেলগুলোকে বসিয়েছি বলতে হলে এই আঠাইশ থেকে তিরিশ পর্যন্ত আমার যতটুকু যা কিছু স্যাম্পেলগুলো আমি বসিয়েছি তেমনভাবে কিন্তু এখানটা কিন্তু আমি যথারীতি বসিয়েছি ওকে এবার এই সাত নম্বর প্যাটার্নস রাইট এবার এই সাত নম্বর প্যাটার্নসটাকে আমাকে কী করতে হবে জাস্ট আমাকে রাইট ক্লিক করতে হবে রাইট ক্লিক করার পরে এখানটা অবশ্য দেখতে পাচ্ছেন যে কুইক র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ দুটোই সেম বিষয় এই যে দেখুন কুইক র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ এবং র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ দুটো কিন্তু সেম বিষয় কিন্তু চেঞ্জেস হচ্ছে গিয়ে আপনি যখন কুইক র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ যতটা যার রিলিজ পার্ট রয়েছে ততটা কিন্তু সে নেবে এবং যদি আপনি র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ করেন তাহলে আপনি লেভেল র্যান্ডার প্লাস কার্ড র্যান্ডার সেই জিনিসটা আপনি সিলেক্ট করতে পারবেন কোয়ালিটি আপনি সিলেক্ট করতে পারবেন ব্যাপারটা বোঝাতে পেরেছি সাধারণত আপনার আমরা বলে দিই যে র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ জিনিসটাকে র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ বিষয়টা হচ্ছে গিয়ে আপনি আপনার কোয়ালিটি অনুযায়ী আপনি আপনার ফিল্ডসটাকে র্যান্ডার করে নিতে পারবেন ধরুন আমরা কোনো একটা প্রজেক্টকে যখন র্যান্ডার করি তখন আমরা কোয়াল কার্ড রেন্ডার লেবেল রেন্ডার লেবেল রেন্ডার থাকলে কি হয় কিছুটা রিলিজ পট পরের প্যাটার্নসের দিকে কিন্তু বেরিয়ে আসে সেটাকে আবার কাটতে হয় রাইট কিন্তু কার্ড র্যান্ডার আপনি যতটুকুই আপনি সিলেক্ট করেছেন ততটুকুই কিন্তু র্যান্ডার হবে বোঝা গেল আচ্ছা আমি দুটোই আমি করছি অবশ্যই আপনাদেরকে বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো ওকে প্র্যাকটিক্যালি করে দেখাবো যেহেতু আমি বলেছি সেটাই অবশ্যই আমি করে দেখাবো প্রথমত যেটা আমি করবো কুইক র্যান্ডার ওকে যে কুইক র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ এখানে জাস্ট ক্লিক করলাম র্যান্ডার হয়ে গেল ওকে ফের আবার প্যাটার্নের মধ্যে যাব এই সাত নম্বর প্যাটার্ন তারপর রাইট ক্লিক করব এবার র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ ওকে জাস্ট এখানে ক্লিক করবো বাট এইভাবেই কিন্তু এসছে ওকে এবার এখানটা দেখতে পাচ্ছেন যে কাট র্যান্ডার রয়েছে কাট র্যান্ডার মানেটা কি পেছনে আর কোনো কিন্তু ফেচ বেরিয়ে থাকবে না আর লেবেল র্যান্ডার অবশ্য দেখতে পাচ্ছেন যে লেবেল র্যান্ডার মানে কি কিছুটা অংশ বেরিয়ে থাকবে ওকে তো সাধারণত আমি এখানটা কাট র্যান্ডার অশো করে নেব ওকে দিয়ে আমি এখানটা স্টার্ট করে দেব তাহলে যখন আমি ফার্স্ট যখন ওই এই এটাকে যখন আমি রাইট ক্লিক করে কুইক রেন্ডার অ্যাস অডিও ক্লিপ করেছিলাম তাহলে ওটা কিন্তু লেভেল র্যান্ডারে কিন্তু র্যান্ডার হয়েছে বাট আমি যখন নেক্সট টাইম যখন রেন্ডার করলাম যেটা হচ্ছে গিয়ে র্যান্ডার অ্যাস অডিও ক্লিপ তখন কিন্তু আমার একটা বক্স শো করলো ওখানটা আমি কার্ড র্যান্ডার সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে র্যান্ডার করলাম তাই না তো সেক্ষেত্রে আমি পারফেক্ট হিসেবে কেমন পেলাম অবশ্য আপনাদেরকে বলে দিই এবার এবার আমি এখানটা ঠিক চলে আসবো এই যে ঠিক এই অডিও ক্লিপসের মধ্যে এবার দেখুন এই যে প্যাটার্ন সেভেন প্যাটার্ন সেভেন টু কারণ আমি দুভাব মানে দুবার আমি র্যান্ডার করেছি এবার ফার্স্ট যেটাকে আমি যেভাবে র্যান্ডার করে পেয়েছি সেটা হচ্ছে কি এই এই ওকে এবং এটা আমি নেক্সট আমি র্যান্ডার করে পেয়েছি তাহলে একটু লক্ষ্য করে দেখুন এখানটা যে মতো স্যাম্পেলগুলো বসানো রয়েছে বা এখানটা রকম স্যাম্পেলগুলো বসানো রয়েছে বা এখানটা যেরকম স্যাম্পেলগুলো বসানো রয়েছে ঠিকঠাক করে আছে কি না একটু দেখে নিন হয়তো এই স্যাম্পেলটা একটু চেঞ্জেস রয়েছে বাট আমি এটা লং টেনেছি ওকে লং টানার ফল এইভাবে হয়েছে তাই তো এবার সেক্ষেত্রে আপনারা চাইলে ততটুকুই আপনি সিলেক্ট করে র্যান্ডার করে নিতে পারবেন ফিলস হিসেবে যেরকম আমি জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম দিয়ে ঠিক এই জায়গা থেকে ঠিক এই পর্যন্ত আমি সিলেক্ট করলাম ওকে দিয়ে আমি ঠিক এই ফাইলের মধ্যে আসবো এক্সপোর্ট ডাব্লু এভিতে আমি রেন্ডার করে নেব জাস্ট এখানে আমি ক্লিক করলাম দিয়ে আমি সাধারণত ডেস্কটপের মধ্যে আমি সিলেক্ট করে নিলাম দিয়ে এখানটা জাস্ট ব্যাক পেস করে দেব। দিয়ে এখানটা আমি লিখবো যে ফিলস ওয়ান বাই থ্রি এফআইএল এস ফিলস ওয়ান বাই থ্রি রাইট তাহলে এই ফিলসটাকে আমি ওয়ান বাই থ্রিতে আমি ব্যবহার করতে পারি তো আমি এখানটা সেপে ক্লিক করলাম দিয়ে স্টার্ট করে নিলাম স্টার্ট হয়ে গেল এবার এই যে দেখুন এখানটা যথারীতি কিন্তু সেই ফিলসটা র্যান্ডার হয়ে গেছে এই যে দেখুন কারণ অ্যাকচুয়ালি সাউন্ডটাকে আমি অবশ্য ব্যালেন্স করিনি তার জন্য ডিস্ট্রয় সাউন্ড লাগছে বাট আপনি আপনি যখন মানে ওটাকে সাউন্ডটাকে ব্যালেন্স করে নেবেন অডিও মিক্সারের মধ্যে তখন আর আপনার এই প্রবলেমটা হবে না অরিজিনাল জন্যে ঝাঁস 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 করে একটা শব্দ হচ্ছে মানে টোন লেভেলটা হাই রয়েছে তার জন্য এরকম একটা সাউন্ড দিচ্ছে বাট এটা কিন্তু আমি পেয়ে গেলাম এটাকে আমরা পরের অন্য কোনো একটা গানে আমি অবশ্য ব্যবহার করতে পারব বোঝা গেল বা তাছাড়া আর একটা প্রসেস অবশ্য আপনাদেরকে বলে দিই ধরুন দেখা গেল এই যে আমি প্রজেক্ট খানা অবশ্য পেয়েছি মানে এই প্রজেক্টটা আমি বানিয়েছি তো সেক্ষেত্রে এইগুলোকে আমি মুছে দেবো এই যে প্যাটার্ন সেভেন তাছাড়া এই যে ক্লিপসগুলো আমি যে র্যান্ডার করে পেয়েছি সেগুলোকে জাস্ট আমি মুছে দেবো ওকে এটা মুছে দিলাম এটা মুছে দিলাম ব্যাস এই তাহলে আমার আগের মতো প্রজেক্ট চলে এলো ওকে ওকে তাহলে আমি এই জায়গাটায় আমি ফিলস কিন্তু বানিয়েছি ওকে তাহলে এটা আমার হচ্ছে কি ফিলস আমি বানিয়ে নিয়েছি কথম কি না প্রথম প্রজেক্টে আমি ভালোভাবে বানিয়ে নিয়েছি সেকেন্ড প্রজেক্টে আমি এটাকে ব্যবহার করতে চাইছি তাহলে সেক্ষেত্রে এটাকে আমি কিভাবে র্যান্ডার করব তাই না তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই যে এখান থেকে যেটা ওয়েব এফেক্টসটা গেছে ঠিক এই প্যাটার্নসটাকে আমি জাস্ট একটু মুছে দেবো ওকে তাছাড়া হচ্ছে গিয়ে বাদ বাকিটা থাক ওকে বাদবাকি এদিকটা থাক আমি ঠিক এখান থেকে আমি সিলেক্ট করে নেবো এই যে এই যে সিলেক্ট সিলেক্টে ক্লিক করে এই সাতাইশ থেকে শুরু করে ঠিক এই একত্রিশে শেষ করব ওকে শেষ করলাম দিয়ে এখানটা জাস্ট ফাইলে আসবো এক্সপোর্ট ডাব্লু এ অরিজিনাল সাউন্ড পেতে হলে ডাব্লু এ কিন্তু রেন্ডার করতে হবে তাহলে সেক্ষেত্রে আমি কি করব ওই ডকুমেন্টস ডেস্কটপের মধ্যে আসব ওই ফিলস ওয়ান বাই থ্রি সেখানটা জাস্ট ক্লিক করে আমি এখানটা র্যান্ডার করে নেব এই যে আমি অবশ্য র্যান্ডার করে নিলাম ওকে এবার এটাকে আমি শুনে দেখো এই যে দেখুন ও আচ্ছা সরি গানটা থেকে গেছে আমি ভুল করে গানটা আমি রেখে দিয়েছি সাধারণত আমি গানটা যদি এখানটা মুছে দিই যে গানটা রয়েছে এখানটা বন্ধ করে দিলাম এইটুকুনি তাহলে সেক্ষেত্রে আমি কি করবো এখানটা ফাইলের মধ্যে আসবে এক্সপোর্ট ডাব্লু এভি বাট আমি ডেস্কটপের মধ্যে সিলেক্ট করব এই যে ফাইল ওয়ান বাই থ্রি এখানটা সিলেক্ট করলাম এখানটা রান্ডার করে নিলাম ওকে এবার দেখুন এটা আমি অবশ্য ফিলস হিসাবে অন্য কোনো একটা গানের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এই দেখুন তাহলে এটাকেও আমরা কিন্তু অন্য কোনো একটা গানের মধ্যে ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি কুইক র্যান্ডার হিসাবে কুইক র্যান্ডারের মাধ্যমে অন্য এটা আমার খুব সুন্দর হয়েছে ধরুন দেখা গেল এই ফিলসটা আমার ভালো লাগে তো সেক্ষেত্রে দ্বিতীয়বার যাতে নেক্সট গানে আমার ফিলস বসাতে এ করতে মানে কাজ করতে যাতে না প্রবলেম হয় আমি র্যান্ডার করে নিলাম তো সেক্ষেত্রে নেক্সট গানের ক্ষেত্রে আমি ওই জাস্ট অডিও ক্লিপটা বসিয়ে দেবো বসিয়ে দিলে হ হয়ে গেল শ্যাম্পেল আর খুঁজতে নেই কাছাকাছি এইভাবে জুড়ে 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 টাকাটো সে কাটো হবে বস বসাতে নেই তাহলে এইভাবে কিন্তু কুইক র্যান্ডার যদি করে নাও তাহলে অনেকখানি কিন্তু সুবিধে পাবে এই এফএল স্টুডিও থেকে বা এই এডুকেশান থেকে এই হচ্ছে গিয়ে বিষয় তো ভিউয়ার্স ভিডিওটা কেমন ছিল আশা করি তো ভালো একটু লং ছিল অসুখ কিছুটা হলেও বোরিং ফিল করেছো দেখো এটা বোরিং ফিলের কোনো বিষয় নয় অ্যাকচুয়ালি যদি তুমি শিখে রাখো তোমার কাজে আসবে এই হচ্ছে গিয়ে বিষয় তো ভিউয়ার্স কমেন্টস করুন কোথাও যদি কোনো কিছু বিষয় জানার থাকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলখানাকে অবশ্য দাবিয়ে রাখবেন তাছাড়া হচ্ছে কি ভিউয়ার্স আপনি যদি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকেন অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেকে অবশ্য এখনও পর্যন্ত মেম্বারশিপ নেয়নি তো মেম্বারশিপ নাও নতুন নতুন এডুকেশান শুরু হচ্ছে ভালো থাকবেন